নমস্কার বন্ধুরা সোমস মম কিচেনে আপনাদের স্বাগত জানাই আমি সুতোপা আজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে সয়াবিনের দম বানিয়ে দেখাবো যেটা খেতে খুবই সুস্বাদু হয় চলুন রেসিপিটা দেখে নিই প্রথমে একটা কড়াতে জল গরম করে নেব জলের মধ্যে এক চামচ নুন আর এক বাটি সয়াবিন দিয়ে দেব জলের মধ্যে নুন দিয়ে সয়াবিনগুলো সেদ্ধ করলে সয়াবিনগুলো ফিকা লাগবে না আর খেতে খুব ভালো হয় তাই আমি এইভাবে সেদ্ধ করে নিচ্ছি এবার তিন থেকে চার মিনিট ভালোভাবে সয়াবিনগুলোকে ফুটিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট পর দেখুন সয়াবিনগুলো এরকম বড় বড়ো হয়ে ফুলে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার একটা ছাঁকনির মধ্যে সয়াবিনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে নেব সয়াবিনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে করে টিপে টিপে সয়াবিনগুলো থেকে জল বার করে নেব বেশি জোরে টিপে সয়াবিনগুলো থেকে জল বার করার দরকার নেই তাহলে সয়াবিনগুলো ভেঙে যেতে পারে এবার সয়াবিনগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব প্রথমে এক চামচ হলুদ দিয়ে দেব তারপর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো তারপর দেব এক চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কসুরি মেথি আর দেব একদম ফ্রেশ টক দই ঘরে পাতা টক দই আমি ব্যবহার করছি এবার সব মশলাগুলো ভালোভাবে সয়াবিনের সাথে মাখিয়ে নেব আর দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। সয়াবিনগুলো ভালোভাবে মশলা মাখানো হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়া বসিয়ে নেব কড়া গরম হয়ে গেলে দু চামচ তেল দিয়ে দেব এবার তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব প্রথমে এখানে আমি দুটো এলাচ দিয়ে দেব আর দেব একটা দারচিনি দুটো কাঁচা লঙ্কা দেব ভালো ফ্লেভারের জন্য আর দেবো একটু আদা এক ইঞ্চ মতো আর দেব আট থেকে ন কোয়া রসুন দিয়ে একটু হালকা করে নেড়ে নেব এবার একটা টমেটো দিয়ে দেব এবার টমেটোর সাথে সব রকম মশলাগুলো দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু ভেজে নেব এবার একটা মিক্সার জারের মধ্যে মশলাগুলো তুলে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার কড়াতে দু চামচ তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এক চামচ জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার মিক্সারে বেটে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কষানোর কোনো দরকার নেই দু থেকে তিন মিনিট পর্যন্ত কষিয়ে নিলেই হবে কেন কি পেঁয়াজটা তো আমরা আগে একবার ভেজে নিয়েছিলাম তাই মশলাটা বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই মশলাটা ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে সয়াবিনটা ভালোভাবে মশলার সাথে মেশাবো সয়াবিনের মধ্যে টক দই দেওয়া আছে তাই গ্যাসের আঁচটা আমাদের কম রাখতে হবে তা না হলে দইটা ফেটে যেতে পারে এবার পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে সয়াবিনটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে সয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমরা গরম জল দিয়ে দেব। যেই বাটির মধ্যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে দিচ্ছি তারপর যদি মনে হয় আরও একটু জল লাগবে তো আরও একটু জল দিয়ে গ্রেভিটা একটু বাড়িয়ে নেবেন এখানে কিন্তু গরম জলই দিতে হবে কেন কি কুকিং প্রসেস আমাদের চালু আছে গরম জল না দিয়ে যদি ঠান্ডা জল দেন তাহলে রান্নার টেস্ট অনেকটা খারাপ হয়ে যাবে এবার সয়াবিনটা আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব কুচানো ধনে পাতা এবার দেব হাফ চামচ গরম মশলা এবার একটু ভালোভাবে নেড়ে নিলেই আমাদের সয়াবিনের দম একদম রেডি হয়ে যাবে এই সয়াবিনের দম আপনারা গরম গরম ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে পারেন সয়াবিনের দম আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন এটা খেতে খুব সুস্বাদু হয় সয়াবিনের দম রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড ফ্যামিলি ও ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করুন ভিডিওটি লাইক করুন অনেক অনেক কমেন্ট করুন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন